লাড্ডু মিষ্টি আমরা এমনি খাওয়াচ্ছি না, আজকে আমরা বিজয় উল্লাস করছি, আজকে পোস্টার নিয়ে মানুষকে জানাচ্ছি সর্বভারতীয় তৎমা তৃণমূলের শেষ। এখন অঞ্চল তৃণমূল হয়ে গেছে। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভাইপো তার পদ চলে গেছে, তাকে এখন অঞ্চল সাধারণ সম্পাদক হতে হবে। আজকে এই কারণেই আজকে লাড্ডু মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃণমূল সর্বভারতীয় তৎমা হারিয়ে ফেলেছে, আগামী দিন পশ্চিমবাংলাও হারিয়ে ফেলবে। কারণ পশ্চিমবাংলার মানুষও বুঝে গেছে এই দলকে আর রাখা যাবে না। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক। সবাই মজা নিচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এটা হয়েছে হুগলিতে, একেবারে লাড্ডু বিলি আনন্দে খুশিতে। কারণ তৃণমূল কংগ্রেসের যে জাতীয় দলের যে মর্যাদা সেটা হারিয়ে গেছে গতকালকে। গতকাল জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে তৃণমূল কংগ্রেস আর জাতীয় দল নয়, লোকাল দল, আঞ্চলিক দল। সেই খবর গতকালকে চলে আসার পর থেকেই অনেক হইচই পড়ে গেছে। আর আজকে দেখছি একেবারে লাড্ডু বিতরণ বিজেপির তরফ থেকে আনন্দে। লাড্ডু খান, তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা হারিয়ে গেছে, আনন্দ হচ্ছে আমাদের। আপনাদেরকেও মিষ্টি খাওয়াচ্ছি লাড্ডু খান বলে আজকে সব লাড্ডু খাওয়ানো হয়েছে। দর্শক, আমি জানি না আর কোথাও এরকম চলছে কি না, বা অন্য কোনো পার্টির তরফ থেকে এইসব চলছে কি না। তবে দর্শক, এটা বলতে পারি যে এটা কিন্তু একটা বড় ইস্যু। যারা এখানে বিরোধী দল রয়েছে তাদের কাছে শাসকের বিরুদ্ধে একটা ক্যাম্পেন করার এটা কিন্তু একটা অন্যতম বড় ইস্যু। কারণ গতকাল থেকেই বাংলার মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে কী হলো তৃণমূল কংগ্রেসের, কী হয়েছে। দেখুন, এইসবগুলো কিন্তু মানুষ খুব বেশি বোঝেন না, জাতীয় দল কী, আঞ্চলিক দল কী। যারা খুবই সচেতন মানুষ, যারা এইসব নিয়ে মানে খোঁজখবর রাখেন, তারা বোঝেন বিষয়টা কী কী তফাত। কিন্তু রাজ্যের অনেক মানুষ যারা এইসব বোঝেনই না, ভোটের সময় একটা প্রচার দেখে তারা ভোট দেন, সিম্বল দেখে তারা ভোটটা দিয়ে দেন। কিন্তু গতকালকে এই খবরটা আসার পরে বিভিন্ন মিডিয়াতে যেভাবে চর্চা হচ্ছে, জাতীয় দলের মর্যাদা চলে গেছে, একেবারে মর্যাদা চলে গেছে, মানে যেভাবে সব প্রচার হচ্ছে, মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে কী হলো। তার মানে এই দলটার কি মানে আর কিছু থাকছে না, মানে এরকম একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে। মর্যাদা চলে গেছে মানে তার মানে কি একেবারে হেও হয়ে গেছে, মানে এরকম একটা প্রশ্ন মানুষের মনে কিন্তু তৈরি হয়েছে। মানে দলটার গ্রহণযোগ্যতা নিয়ে একটা বিগ কোশ্চেন, তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে একটা বিগ কোশ্চেন কিন্তু তৈরি হয়েছে। তবে দর্শক, এটা ঠিক যে একটা বিগ লস তৃণমূল কংগ্রেসের, কারণ একটা ন্যাশনাল পার্টি ছিল, ন্যাশনাল পার্টি থাকলে তার একটা যে বেনিফিট, একটা যে ব্যাপার, সেই জায়গা থেকে একেবারে আঞ্চলিক দল হয়ে যাওয়া, এটা সত্যি একটা বিগ লস। কিন্তু তার থেকেও জনমানুষে কিন্তু একটা বিরাট একটা প্রভাব পড়তে শুরু করেছে। মানে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে একটা বিগ প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। আর দর্শক, আমি যেটা বলতে চাইছি যে এটা আরও বড় আকার ধারণ করবে যদি আর কি এইসব দলগুলো এইভাবে প্রচার করে।
যে যাহ 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 তৃণমূল কংগ্রেসের আর কিছু রইল না, আর কিছু রইল না, একেবারে মর্যাদা হারিয়ে ফেলেছে, আর কোনো মর্যাদা নেই, একেবারে লোকাল পার্টি, একবার অমুক তমুক, মানে যত রকমভাবে বলা যায় বলতেই পারে অন্যান্য দলগুলো। কারণ এটা তো সত্যি, এটা তো অস্বীকার করা যাবে না যে তাদের ন্যাশনাল পার্টি যে তকমা সেটা চলে গেছে। এখন এটা এই চলে গেল কেন গেল এইসব নিয়ে এখন বিরোধীরা তাদের মতো করে প্রচার করতে পারে, তাদের মতো করে প্রচার করতে পারে এবং মানুষের মনে ছাপটা তারা ফেলতে পারে যে তার মানে এই দলটা মানে নিচে নেমে যাচ্ছে, নিম্নগামী, এই দলটার আর কোনো ভবিষ্যৎ নেই, সুতরাং এই দলটাকে আর ভোট দিয়ে লাভ নেই। ন্যাশনাল পার্টি ছিল, এখন তারা লোকাল পার্টি হয়ে গেছে, এরপর কেউ বলছেন কালীঘাট পার্টি হবে, কেউ বলছেন অঞ্চল পার্টি হবে, যে যেমন পারছেন বলছেন। মানে এটা একটা না মানুষের কাছে একটা প্রচারের কিন্তু একটা বড় ইস্যু, এই দলটার সম্পর্কে একটা ধারণা নতুন করে তৈরি করার ক্ষেত্রে, মানে খারাপ ধারণা তৈরি করার ক্ষেত্রে বা নেগেটিভ ধারণা তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ইস্যু, যেটা আজকে বিজেপি করেছে হুগলিতে। আমার মনে হয় যদি তাদের দল যারা মানে করেছেন তাদের দল যদি চায় এটা সর্বত্রই কিন্তু এরকম করা যেতে পারে, মানে তৃণমূল কংগ্রেসকে একেবারে হেয় প্রতিপন্ন করতে এটা একটা বিগ ইস্যু, এটা একটা বিগ ইস্যু, এবং এই ইস্যু বাংলার মানুষের মনে কিন্তু একটা বিরাট ছাপ ফেলবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যদি বলা হচ্ছে যে এর সঙ্গে বাংলার ভোটের কী সম্পর্ক, যেটা শাসক বলার চেষ্টা করছে, কিন্তু না মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে কী হলো অভিষেক ব্যানার্জি যে এত কথা বললেন যে আমরা গোটা দেশ রাজত্ব করব, দেশের কোনায় কোনায় পৌঁছে যাব, সব জায়গায় আমরা ক্ষমতায় আসার জন্য আমরা লড়াই করব, আমাদের নেত্রী 2024 প্রধানমন্ত্রী হবেন, এই যে এত কথা হলো, তারপরে আবার কংগ্রেসকে বলা হয়েছিল পচা ডোবা, ওদের কারো কোনো ক্ষমতা নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হেড অন লড়াই করতে। আর কী হলো, লড়াই কী করবে, তো ঘরে ঢুকে পড়ল, লড়াই কী করে করবে? ফলে এটা যদি মানে যেভাবে করছেন, আজকে হয়তো লাড্ডুবিলি করেছেন, কিন্তু এটা একটা যদি মানে প্রচারের ইস্যু হিসেবে মানে হাতিয়ার হিসেবে যদি চলে বিরোধী দলগুলো, এটাও বলবো যে এই রাজ্যে পলিটিক্যালি কিন্তু অনেক ফায়দা হবে যারা বিরোধী দল এখানে রয়েছে তাদের। কারণ যে দল সম্পর্কে একটা হেয় ব্যাপারটা উঠে যাবে না, সেই দলের তার যে গ্রহণযোগ্যতা সেটা মানে যেটা বঙ্গে রয়েছে সেটাও তো নষ্ট হবে, সেটাও তো নষ্ট হবে। ফলে আমি জানি না দর্শক, এটা তাদের বিষয় যারা দল করছেন, বিরোধী দল যারা চালাচ্ছেন তাদের বিষয় যে তারা এটাকে কীভাবে কী ইউজ করবে। তবে আমি আবারও বলবো এটা কিন্তু একটা বিগ ইস্যু, বিগ ইস্যু, মানে একেবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝড় তুলে দেওয়া একটা ইস্যু, অন্তত আগামী দু তিন দিনে। এখন দেখা যাক এটাকে কতটা কী কাজে লাগাতে পারে বিরোধীরা। তবে দর্শক, যেটা হুগলিতে দেখলাম বেশ মজা তারা কিন্তু নিচ্ছেন, একেবারে লাড্ডু বিলি। তবে এইসব দেখে ভীষণই গা জ্বালা করবে তৃণমূল কংগ্রেসের, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আবার অনেকে বলছেন যে আমি এখানেই শুনছিলাম যে তাহলে অভিষেক ব্যানার্জির এবার কী পদ, উনি তো ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, তাহলে এবার তাহলে তার কী পদ হবে, তার কি তাহলে পদটাও গেল, এবার তাহলে উনি কোন পদে থাকবেন? আর তো সর্বভারতীয় তো থাকছে না তৃণমূল কংগ্রেস, গতকালকে তো দেখলাম যে তারা যেটা ওই একটা ভার্চুয়াল একটা বৈঠক করেছেন সেখানে তো দেখছি যে আর সর্বভারতীয় লেখাটা নেই, দেখলাম তো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লেখা রয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জির এবার পদ কী হবে, এটা নিয়েও অনেকে বলছেন। দর্শক, যাই হোক, অনেক চর্চা হচ্ছে গতকাল থেকে, অনেকেই অনেক কথা বলছেন, এবং অবশ্যই যে মানে তৃণমূল মানে অভিষেক ব্যানার্জির যে বিষয়টা, তার যে যোগ্যতা, গ্রহণযোগ্যতা দলে এবং মানে সমগ্র রাজনীতিতে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে তার মানে কি তাহলে এটাই হলো, ভাইপোর হাতে দলের রাস্তা দিতে গিয়েই কি মানে সর্বরাস্তা হয়ে গেল, বা এরকম ডুবতে চলেছে দলটা? এখন আঞ্চলিক পার্টি, এরপর কি তাহলে সত্যি লোকাল একেবারে কালীঘাট পার্টি হয়ে যাবে, এবং একটা সময় পরে কি একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে? দর্শক, এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন, বলছেন, কিন্তু আপনারা কি বলছেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।